नरेंद्र मोदी भालो और बीजेपी खराब, मोदी भालो और अमित शाह खराब, মমতা বন্দ্যোপাধ্যায় কি এমনটাই বিশ্বাস করেন? সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মন্তব্য ঘিরে এই জল্পনায় জোড়ালো হলো, আর তার একটি মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন ঝড়। কংগ্রেস সহ বিরোধীরা যখন সিবিআই ইডিকে সম্পূর্ণভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগে প্রতিদিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোড়ালো আক্রমণ শানান, তখন সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভোট পরবর্তী হিংসা নিয়ে 107টার মতো কেস করেছিলেন, কিন্তু তার মধ্যে 55টা ফেরত দিয়েছে, বলেছে এর মধ্যে কিছু নেই। সারা ভারতবর্ষ থেকে ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন। অনেকেই জানেন না সিবিআই এখন আর প্রধানমন্ত্রীর অধীনে নেই, এখন সিবিআই কে পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে চলে গিয়েছে। মমতা আরো বলেন, এটা লোকাল বিজেপিকে নিয়ে কেন্দ্রের একটা গেম প্ল্যান, ক্ষমতায় আসতে পারছে না বলে এইসব করছেন। কাল ওনার জন্মদিন গিয়েছে, আমি বলবো সরকার আর দল এক করবেন না, চিতা আর হুলো কিন্তু এক নয়, দে আর মোর দ্যান ডিক্টেটর, হিটলার, স্টালিন, মুসোলিনি। আসলে বিপদে পড়েছে, এই জন্য দাদা পায়ে পড়ি রে বলে এখন মোদীর কাছে ছুটে গিয়েছিল, মোহনবাগাতে ছুটে গেছে, দুদিন পরে অমিত শাহকে ডেকে মালপোয়া খাওয়াবে। বিজেপি দিল্লিতে মোদী সরকারের বদান্যতা আছে বলেই তৃণমূল এখানে এত লুটমার করতে পারছে। সোমবার বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তার অভিযোগে আনা প্রস্তাবের উপরে আলোচনা হয়, আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ, অন্যদিকে নরেন্দ্র মোদীকে এর থেকে আলাদা করা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী ইন কোয়েশ্চেন অফ করাপশন জিরো টলারেন্স, অতএব করাপ্টেড যারা তারা যেভাবেই যাই চেষ্টা করুন না কেন, এতে কোনো লাভ হবে না। অমুক ভালো তমুক খারাপ, আমি না এবিসিডি এসব বলেন, তা আমরা এসব ফানে বাজার লোক নেই। অতীতে নরেন্দ্র মোদীকে নানা সময় নানা বিশেষণ ব্যবহার করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে প্রচারে মোদীও তৃণমূল নেত্রীকে নিশানা করতে গিয়ে সব অস্ত্র ব্যবহার করেছিলেন, কিন্তু এখন কি সেই সমীকরণ পাল্টাচ্ছে, নাকি এর নেপথ্যে বিশেষ রাজনৈতিক কৌশল রয়েছে? উত্তর মিলবে আগামী দিনেই। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।